ইনসার্ট ট্যাবের আরেকটি ক্রিটিক্যাল অংশ নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে সবচাইতে লাস্ট অপশন, সিম্বলস, সিম্বলসের ইকুয়েশন অপশনটি। এটির মাধ্যমে ম্যাথের কাজ করা হয়, যত প্রকার ম্যাথের কাজ এটার মাধ্যমে করা সম্ভব, মানে ম্যাথ তোলার ক্ষেত্রে, এরকম করে খেলার তোলার ক্ষেত্রে আমাদের এই অপশনটি ব্যবহার করতে হবে। এখানে আমি দুটি ম্যাথ সূত্র ইউজ করেছি আর একটি এই ভিতর থেকে নেওয়া। আসুন আমরা দেখি কীভাবে আমরা ফার্স্টের সূত্রটি ম্যাথের লিখলাম কী করে পেজে তা শিখি। এখানে আমরা ক্লিক করব, কীভাবে আসলাম আরেকবার খেয়াল করি। ইনসার্ট ট্যাব, ইকুয়েশন, এখানে নট ডাউন অ্যারো, ডাউন অ্যারোতে ক্লিক করলে আমরা এখানে কিছু থিমস দেখতে পারবো ম্যাথের, মানে এখান থেকে আমরা এইগুলো ইউজ করতে পারি। এগুলো খুব ব্যবহারকারী, তাই মানে এখানে এখানে খুব ব্যবহার হয় এগুলো, তাই এখানে সফটওয়্যারে কিছু ম্যাথ দিয়ে দিয়েছে এরকম, মানে এগুলো সবসময় ব্যবহারযোগ্য বীজগণিতের, তো এগুলো দেওয়া আছে, তো আমরা এখান থেকেও ব্যবহার করতে পারি। আর যদি আমরা নিজস্ব মতে নিজেরা তৈরি করে নিতে চাই তাহলে এখানে জাস্ট এই আইকনটিতে ক্লিক করতে হবে, ইকুয়েশন আইকনটিতে। ইকুয়েশন আইকনটি ক্লিক করার সাথে সাথে একটি নতুন ডিজাইন রিবন চালু হলো। এই ডিজাইন রিবনের মধ্যে আবার তিনটি অংশ আছে, টুলস, সিম্বলস, স্ট্রাকচার্স, তিনটি অংশ। এই তিনটি অংশের মাধ্যমে আমরা এই তিনটি অংশ দিয়ে আমরা এই কাজগুলো করতে পারবো। আসুন আমরা দেখি অপশনগুলো ব্যবহার করে শিখি। ইকুয়েশন, এখানে যে ইকুয়েশনগুলো দেওয়া আছে ওগুলো ব্যবহার করা যায়। এখানে যদি আমি অঙ্ক ম্যাথ করি, ম্যাথ করার জন্য এই একটি নতুন ছোট্ট একটি বক্স চালু হবে, এটা ম্যাথের জন্য করা হয় এই বক্সটি। এই বক্সটির মাধ্যমে আমরা এই ম্যাথগুলো লিখতে পারবো এই পেজটিতে। আসুন ট্রাই করি। আমরা এই ম্যাথের সূত্রটি, এ কিউ প্লাস বি কিউবের সূত্রটি আমরা এখানে লিখব। কীভাবে লিখব তা দেখি, তার আগে আমরা একটু জুম করে নিই বোঝার সুবিধার্থে। এ কিউব প্লাস বি কিউব, আমরা যদি নর্মালি এখানে লিখতে যাই এ কিউব, কীভাবে কিউব দেব, এখানে তো এ থ্রি হয়ে যায়, তার জন্য আমাদের অল টাইম স্ট্রাকচার অপশনটি ব্যবহার করতে হবে। স্ট্রাকচার অপশনের এই অপশনটি ব্যবহার করব, স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট অপশনটির মাধ্যমে আমরা পাওয়ার বসাতে পারবো, মানে পাওয়ারের মান বসানোর জন্য এই অপশনটি ব্যবহার করা হয়। এখানে অনেকগুলো সিস্টেম দেওয়া আছে, মানে আমরা যে এটা ব্যবহার করতে চাই, এখানে আমরা পাওয়ার বসানোর ক্ষেত্রে এটা ব্যবহার করলাম। এখানে দুটো বক্স এসেছে দেখতে পাচ্ছি, এই বক্সটি হচ্ছে যে জিনিসটা আমরা লিখব সেই জিনিসটা, বা যে অঙ্কটা আমরা লিখব এবং ওই অঙ্কটার পাওয়ার আমরা এখানে লিখব। আসুন ট্রাই করি। তাই আমাদের অল টাইম যে বক্সটার মধ্যে আমরা কাজ করব সেই বক্সটাতে ক্লিক করতে হবে, দোনোটাতে ক্লিক করা সম্ভব। তো আসুন আমরা ট্রাই করি। এখানে আমরা লিখব এ কিউব, কিউব থ্রি, এখানে আমরা কিউব থ্রি দিলাম প্লাস। এখন যদি আমি প্লাস লিখি তাহলে ওই পাওয়ারের সাথে প্লাস হয়ে যাবে, দেখুন প্লাস হয়ে গেছে। তো আমাদের অল টাইম খেয়াল রাখতে হবে, আমাদের যখন এইটুক বক্সের কাজ শেষ হয়ে যাবে দেন আমরা রাইট অ্যারোতে ক্লিক করব। রাইট অ্যারোতে মানে আমাদের কিবোর্ডের গেমিং অ্যারো যেগুলো আছে, চারটা অ্যারো সুইচ, ওইখানে আমরা রাইট অ্যারোটা ইউজ করব এইটার জন্য। দেন বি কিউব লেখার জন্য আমাদের এখান থেকে অপশন ব্যবহার করতে হবে, সরি, এখানে আমরা যদি বি কিউব লিখি, বি কিউব, বি কিউব লিখলাম, এ কিউব বি কিউব। এখন আমরা যদি ডাউন অ্যারো, মানে সরি, আমি যদি অ্যারো ডাইন সাইডের অ্যারোটাতে ইউজ করি তাহলে আমাদের ডান সাইডে চলে যাবে, বাট এখন আমার বাম সাইডে যেতে হবে কজ অফ আমি প্লাস ইউজ করি নাই, তো এই জন্য আমরা ডাইরেক্ট বাম সাইডের অ্যারোতে ক্লিক করব। এভাবে বামে আসার পরে আমরা প্লাস যোগ করব, এইভাবে এটা কাজ করে যেতে যায়, আমরা এভাবে কাজ করে নিতে পারি। এ কিউব প্লাস বি কিউব। এখন ইকুয়ালের জন্য আমরা ইনসার্ট ট্যাবের ডিজাইন অংশের
ইকুয়াল দেওয়া আছে, ওখান থেকে আমরা ইকুয়াল ব্যবহার করতে পারবো। এখানে উপরে ইকুয়াল দেওয়া আছে, আমরা কিবোর্ডের ইকুয়ালও ব্যবহার করতে পারি শিফট চেপে, বাট আমি এখানে দেখানোর সুবিধার্থে ইকুয়ালটা এখান থেকে ব্যবহার করলাম ইকুয়াল। দেন আবার এ কিউব ইউজ করতে হবে, একই সিস্টেম। আমরা অল টাইম খেয়াল রাখবো, বেশি তাড়াহুড়া করলে এখানে ভুল হতে পারে। তার জন্য আবার এটা ইউজ করতে হবে, মানে আমরা যতবার স্কোয়ার কিউব টু দি পাওয়ার ইউজ করব, আমাদের বারবার এই অপশনটা ব্যবহার করতেই হবে, নাহলে চলবে না। বি প্লাস 3ab স্কোয়ার লেখার জন্য আবার এই অপশনটি ব্যবহার করতে হবে। আমরা জাস্ট b ইউজ করলাম, 3ab স্কোয়ার প্লাস b কিউব। আমরা এইভাবে আস্তে আস্তে করে একটি একটি করে ম্যাথ লিখতে পারবো, মানে এইভাবে একটি ম্যাথ লেখা সম্ভব। আসুন আমরা সাইনের অপশনটি ব্যবহার করি, সাইন কীভাবে আমরা সাইন ইকুয়াল 1/cos x এটা লিখবো শিখি। এখানে স্ট্রাকচার অপশনে কতগুলো আইকন দেওয়া যাচ্ছে, এখানে সাইনের আইকনটিও আছে ফাংশন, এখান থেকে আমরা ফাংশন ব্যবহার করতে পারি। যেমন আমরা সাইন জাস্ট নর্মালি সাইন ইউজ করব, সাইন সাইন এখানে আছে সিম্বলটা ইউজ করার জন্য, সাইন থিটা ইকুয়াল। এখন 1/cos x, 1/cos x আমরা কীভাবে লিখবো, এখানে ফ্র্যাকশন নামের একটি অংশ আছে, এই ফ্র্যাকশন নামের আমরা এই অপশনটি ইউজ করি। ওই একই সিস্টেম, দুইটা বক্স, আমরা এখানে উপরে 1 লিখব, 1, নিচে cos x, cos x আপনি ডাইরেক্ট কিবোর্ডের মাধ্যমে লিখতে পারেন। cos x এইভাবে আমরা সাইন ইকুয়াল 1/cos x লিখে ফেললাম। আর এই অপশনটা আমরা এটা দেখানোর জন্য রেখেছিলাম, এটা হচ্ছে মানে থিম ছিল একটা, ওই থিমে থেকে আমরা নামাইছি, মানে এটা ভেতরে দেওয়া ছিল ওই ম্যাথে, এই ইকুয়েশন অপশনে, তাই আমি এটা বাড়তি রেখে দিয়েছি এই অপশনটিতে আছে এটা। তো আমরা এইভাবে এখান থেকে সূত্র ব্যবহার করতে পারবো, আপনি যদি চান তো এখান থেকে লেখার সূত্রটা আপনি এখানে ফিক্সডও করতে পারেন। এইভাবে আমরা কাজ করতে পারবো। লাইনার, ও আচ্ছা, এখানে এই তিনটে টুলস আছে, প্রফেশনাল, লাইনার্স, আবার এখানে নর্মাল টেক্সট। নর্মাল টেক্সটে কীরকম লাগবে দেখতে, লাইনারে কীরকম লাগবে আর প্রফেশনালে কীরকম লাগবে, সেই ক্ষেত্রে এখানে ব্যবহার করা যায়। এইভাবে আমরা এখান থেকে ইউজ করতে পারি, মানে এখানে আদার সূত্র ব্যবহার করতে পারি। এইভাবে আর এটা তো সিম্বলস, এখানে অনেক সিম্বল আছে, এখান থেকে আমাদের দরকারি সিম্বলটি আমরা ব্যবহার করে নিতে পারি। আর এখানে ফিকুয়েশন আছে, স্ট্রাকচার্স, এখানে অনেকগুলো স্ট্রাকচার আছে, এখান থেকে যার যেরকম স্ট্রাকচার, ম্যাথের স্ট্রাকচার দরকার হয় তা এখান থেকে আমরা ব্যবহার করে নিতে পারবো।